সুইচ। শুনছো? ওই যে ওই যে সরসরা আওয়াজটা আবার হচ্ছে, আবার হচ্ছে। একটু বাইরে গিয়ে দেখো না, একটু বাইরে গিয়ে দেখো না, আবার শুরু করো না, আবার হচ্ছে, দেখো না। Thank you.
নিলাম কফিটা খেয়ে নিলাম। সারাদিন এই ল্যাপটপে মুখ গুঁজে থেকো না তো, আমার দিকে তো তাকানোরই সময় নেই। ভালো বানিয়েছি কিন্তু কফিটা। আরে রাজ্য কেন, দাঁড়াও দাঁড়াও, একটা ভালো গল্পের প্লট মাথায় এসেছে, দাঁড়াও। নিহারিকে কে কালকে ঠিক বলল? না না ধুর, কিন্তু কালকে রাতে আমিও তো শব্দটা শুনেছিলাম। তাহলে কি সত্যি ফ্ল্যাটটায় কিছু গন্ডগোল আছে? বারবার কেন হচ্ছে এটা? রান্নাঘরে খাবার গরম করে রাখা আছে, খেয়ে নিন, আমি আসছি। জোনা কি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। হ্যালো হ্যালো, কে কি বলছে? অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, এখানে শকের চিকিৎসা চালালে উনি সেরে উঠতেও পারেন, কিন্তু আমি সাসপেক্ট করছি ওনার সিজোফ্রেনিয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি কিছু ওষুধ আর কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপাতত সেগুলো চলুক, আর তারপর আর তিন দিন পর দেখাতে আসবে। Thank you.
ভালো থেকো আবির, এটা করতেই হলো, আর তো কোনো উপায় ছিল না আমার হাতে। কলেজ লাইফের সেই মেয়েটাকে মনে পড়ে তোমার? সেই তোমার প্রথম প্রেম, জানি না প্রথম কিনা, নয়নিকা, তাই না? ওই স্মরণ মেয়েটা কিন্তু তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। তোমার মিথ্যে ভালোবাসা, নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তার বিনিময়ে তুমি কি করেছিলে? বন্ধুদের সঙ্গে বাজি রেখে নিছক প্রেমের অভিনয় করেছিলে। আর স্বার্থ সিদ্ধি হয়ে গেলে সমস্ত বন্ধুদের সামনে অপমান করে সরিয়ে দিয়েছিল নিজের জীবন থেকে। উনিটা কে ছিল জানো? আমার দিদি। হ্যাঁ, আমার দিদি। তোমার দ্বারা আঘাতটা নিতে পারলো না সে। একটা সুন্দর হাসি খুশি সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পাগলে পরিণত হয়েছিল আমার দিদিটা। ঘটনাগুলো যখন ঘটে তখন আমি বড্ড ছোট, তারপর বড় হলাম। আর প্রতিশোধের চারা গাছটা একটু একটু করে বড় হলো আমার মধ্যে। ফেসবুকে খুঁজে যেচে ভাব জমালাম, আর তোমার গল্প লেখা শুধু তোমার কাছে পৌঁছানোর একটা উপায় ছিল মাত্র। তারপরের ঘটনাগুলো তো তুমি জানো। প্রেমের অভিনয় ভিক্টোরিয়ার সবুজ ঘাস থেকে ছাদনা তলা অব্দি যেতে হলো তোমাকে নিজের নাগালে পাওয়ার জন্য। তারপর একদিন হঠাৎ রাত বিরেতে শুরু করলাম শব্দ শোনার অভিনয়। ঘটনা চক্রে ইন্টারনেটে হ্যালুসিনোজেন সম্বন্ধে পড়াশোনা করে কিছু ওষুধের নাম জেনেছিলাম। এগুলোই তোমার খাবারে মিশিয়ে তোমাকে দুর্বল করে দিতে হলো। থুলিতে থুলিতে আওয়াজ শুনতে শুরু করলে মানুষের মন কি দুর্বল, তাই না? আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এর জন্য। তোমাকে ফোন করে বিকট আওয়াজের রেকর্ড শোনাতে হয়েছে, তারপর ক্রমাগত ওষুধের ক্রিয়ায় তুমিও আজ মানসিক রোগী, আমার দিদির মতোই। আইন তোমাকে শাস্তি দিতে না পারলে আমি পেরেছি, নিয়তির বিধানে আজ তুমি এখানে। জীবনচক্রের প্রতি পাতায় পাতায় রচিত
হিসাবহীন গতি প্রকৃতি। সে গতিপথে ক্লান্ত পথিক আজও আনন্দ বিমোহিত কপট কপটির নিঃস্বার্থ ভালোবাসার রস আস্বাদনে উন্মত্ত। নির্মাণ করতে চেয়েছিল সে শান্তির বাড়িধারা, তাই লেখনের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চায় মনের আকাঙ্ক্ষিত স্বপ্ন, অপরিপূর্ণ বাসনা। শব্দ তার যন্ত্র, শব্দ তার বর্ণনা, সে শব্দভেদী।